হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার ফার্স্ট আর ফার্স্ট ট্রাভেল ব্লগে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হয়েছে গিয়া কত তারিখ আজকে? হ্যাঁ, আজকে 10 তারিখ। তো আমার কিছু কাজেন বৌদি টৌদি মিল্লা সবাই আমরা প্ল্যান করছি যে জম্পুই যাম। আজকে যাইতাছি টুইজডে, মানে 12 তারিখ ফিরে আমু। তো ভাবলাম আমি একটা ব্লগ বানাই, তাতে হামু আমার হোল জার্নি, জম্পুই জায়গাটা কি মন, সেই জায়গাতে খরচা টর্চা কি মন, জায়গাটা কি এফেক্টিভ নি। সো এটা মেবি একটা ব্লগে হইতে পারে বা দুইটা এপিসোডে হইতে পারে, যাই হোক আমি যেতেছি না, শুধু তোমরা আমার সাথে যেতেছো, পাশে থেকো। আমার প্যাকিং ডান। তো আমার দুইটা ব্যাগ হয়েছে, একটা হয়েছে এই ব্যাগটা আর একটা আমার এই ব্যাগটা। তো দুই দিনের লোক হইলো এতলা ব্যাগ হয়েছে, বিকজ অনেকগুলি 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 সোয়েটার নেওয়া লাগবে। তো আমি এটার মধ্যেই তো যা যা আসছে নিতে পারতেছি। আচ্ছা, আমি গাড়ির মধ্যে তো ব্লগ করতে থাকো, তোমরা সাথে থাকবা। একটা ইন্টারেস্টিং থিং দেখাই যে আমি সবসময় ট্রাভেল করলে আমার সাথে রাখি এই ডিব্বাটা। এটার ভিতরে কি আছে? এর ভিতরে আছে লবণ। আমি লুয়ে যাই, কারণ অনেক কিছুতেই আমি প্রচন্ড বেশি লবণ খাই। তো অনেক কিছু লোকের দরকার লাগলে এটা দিতে পারি। আচ্ছা যাই হোক, বাকি সব রাস্তাতে দেখতে পারবা। থ্যাংক ইউ, বাই, আবার দেখা হইব, বাই। দিবার সময় বাজে 10:30, আমি রেডিওয়ে বই দিছি। অক্ষণে খবর পাইলাম যে একজন আইবার সময় হোটেল যে বুকিং করছে জম্পুয়ে, হোটেলের কাগজ আনতেই ভুলিয়া গেছে গা। তখন আবার ঘুরে গেছে আগরতলা, আবার আইব। তো বাইরিতে বাইরে তুমি বি 11:30-12টা বাজে যাবো, আমি আবার আপডেট দিয়ে দিব। কোনো কারণে বাইরিতে দেরি হয়ে গেছে গা, অক্ষণে বাজে 12টা, অক্ষণ বাইরিতে আসি, আবার গাড়ির দেখা হইব। টাটা। বাঙালির 12টা মানে একটা, গাড়ি তুরতে তুরতে একটাই বাজলো। আমার সবুজ শহর তেলিয়ামুড়ারে টাটা কইরা ছুটলাম জম্পুয়ের উদ্দেশ্যে। আমি নিজের ফেস দেখাইতেছি, কারণ ভিডিও চালান যাইতো না, কপিরাইট লেগে যাবো, গাড়িতে গান বাজতেছিলো, লাগলে খবর আছে, কিন্তু এমন দেখছি না আমি কোনো কারণ। তো আমরা ছুটলাম গুঙ্গিয়া কামিটা আমি ক্রস করে 18 মোড়া পাহাড়ে, 18 মোড়া পুরা পাহাড় আমরা ধীরে ধীরে ক্রস করলাম, পাহাড়ি পাহাড়। তারপরে গেলাম আমরা আমবাসা। আমবাসা জায়গাটা আমার খুব ভালো লাগছে, সেই জায়গাটা একটা জিনিস আমার ওই জায়গাতে খুব ভালো লাগছে, সেখানে রাস্তার ডিভাইডার গুলি এত সুন্দর ডিভাইডার গুলি আসলো। তো আমবাসা কুইকলি ক্রস করলাম, ক্রস করে তারপর আমরা আবার গেলাম মনুর উদ্দেশ্যে। এখন রাস্তার দাঁড়াইছি, কেটে জানি গাড়ির ভিতরে মানুষের বমি করতেছে। আচ্ছা যাই হোক, ঘুমা কি বড় বড় ট্রাক, এটা যে মুনুরাই লেব। আরে কি মশাই, এর নাম নে। এরপর গাড়িতে উঠে রওনা দিলাম, লামলাম মনু স্ট্যান্ড। এনো দেখলাম অনেকগুলি ভেড়া, ভাবছিলাম আমিও জয়েন করলি। তো এনো সম্ভবত কুমারঘাট স্ট্যান্ড, ইয়ান্তে সব কুমারঘাটের ডাকতাছে, তো মেবি এটি কুমারঘাট যায়। এইখানে আমরা একটা হোটেলে ঢুকছি খাইবার লিগে, কারণ শুনছি এরপরে বললে কোনো খাবার জায়গা নাই, তো দুপুর বেলা খিদা লাগছিল। তো এই হোটেলটাতে ঢুকছি, সন্তুষীমা হোটেল কইয়া, এই জায়গার বাইরে আছে, এরকম একটা জলের জায়গা, যেন হাতটা ছুঁয়া ভিতরে গিয়া তারপর খাইতে হয়। তো ভিতরে ঢুকে আমি নিরামিষ ভাত লইছি, ওইটার দাম আসলো 60 টাকা। তো এর মধ্যে দিছে ডাল, আলু ভাজা আর নিরামিষ তরকারি। খাইয়া টাইয়া বাইরে গেলাম গা, খাবার মোটামুটি স্বাদই আসলো। হোটেলতে খাইলাম, হোটেলে খাওয়ান ভালোই আসলো। আচ্ছা চলো আবার যাই এই জায়গাতে, আমি একটু সেলফি তুললাম, নমুনা করলাম। তারপর আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম, এটা পাহাড়ি রাস্তাই আসলো। রাস্তার মিডলে মিডলে বারবার গাড়ি দাঁড়া করানো লাগতেছিল, বিকজ অনেকেই বারবার বমি করতে আসলো। আচ্ছা যাই হোক, কেড়ে জানি এই গাড়িটা অন্য আমার ফিস আসছে না। এটা হইলো আমার মুখ, আমার ব্লক করতে একদম ইচ্ছা করতে আসলো না, আমার মাথা ঘুরাইতে আসলো। আমি কই ওমা গো, কুমারঘাট ক্রস করে আমরা কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যতক্ষণে কাঞ্চনপুর পড়ছি আমরা কাইন্ড অফ সন্ধ্যায় হয়ে আসলো ততক্ষণ। খালি পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড় ছাড়া আর কিছু দেখলাম না পুরো রাস্তার মধ্যে। মিডল মিডল একটা টাউন আসলো, বাট শুধু পাহাড় পাহাড় পাহাড়। তুমি যদি একজন প্রকৃতি প্রেমী মানুষ হয়ে থাকো, জানি সকল পাহাড় টাহাড় খুব ভালো লাগে, খুব মজা পাও, তাহলে এই জায়গাতে তোমরা ভীষণ ভীষণ মজা পাবে, স্পেশালি রাস্তা দিয়ে খুব মজা পাবে। এটা করতে করতে রাত্র হয়ে গেল গা,
এই রাত্রে আমরা চলতাছি চলতাছি লাইক প্রায় 4.5 ঘন্টা হয়েছে, আমরা এখনো যাইতাছি যাইতাছি। তো 5:10 বাজে, আমরা রওনা দিছিলাম কয়টা, একটার সময়। তো এখনো জাস্ট কাঞ্চনপুর বাজার আয়া পৌঁছলাম। তো বাজার টাজার দেখে একটু মন ফ্রেশ হয়ে গেল, কাজে না মানুষ টানুষ আছে এই জায়গাতে। চারো তরফ অন্ধেরা, আর এইভাবে আমরা ঢুকলাম দ্যাট মাচা ওয়েটেড জম্পুই হিলে। তখন শুনলাম আর প্রায় আধা ঘন্টা লাগবো জায়গাতে পৌঁছতে। তো তারপরে যাইতেছি যেতেছি যেতেছি পাহাড় টাহাড়, আমার লাইক রাত্রেবেলা পাহাড় এমনি ডর লাগে, আমার আরও ডর লেগে গেছে। তারপরে এইভাবে যাইতে যাইতে সাডেনলি শুনলাম যে আর বেশিক্ষণ দূর নেই, মেবি 15 মিনিট দূরতে। আমরা 4টা গাড়ি গেছিলাম, 4টা গাড়ি স্পিড লাগাই দিতে, মানে কোন কোন সময় জাস্ট ডেস্টিনেশনে পৌঁছবো। এরপরে যাইতে 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 সাডেনলি আইলো, বিকজ আমি অনলাইন ফোনে চেক করতে আসলাম, আইলো আমরা দূর থেকে দেখতেলাম কিছু একটা আছে লজ টাইপ, এন্ট্রান্স পাইলাম আমরা, ঢুকলাম। আমি তো রাত্রে কিছু বুঝতে আসলাম না, আমার ভিজন কাইন্ড অফ ঝাপসা হয়ে আসলো। এরপরে দিয়া ভিতরে গেলাম, গাড়ির থেকে নামলাম, নেমে হাঁটতে হাঁটতে সব ব্যাগ ট্যাগ লুয়া রিসেপশনের দিকে গেলাম। তো এটা আসলো রিসেপশন এরিয়া, এগুলো হয়েছে নাইট ভিউ। রিসেপশন এরিয়াটা আমার বেস্ট লাগছে, ওটা খুব সুন্দর, খুব অ্যাস্থেটিকভাবে বানানো হয়েছিল। সে জায়গাতে কিছু ওয়েটিং এর লিগা সোফাজ আসলো, টেবিল আসলো, মানে লেখা আসলো নো মাস্ক নো এন্ট্রি, যদি মাস্ক পরে রাখছিলাম। আমরা পরে জানতাম যে আমরা রুম পড়ছে গ্রাউন্ড ফ্লোরে, উপরের ডেকোরেশন রিসেপশনের বাইরে ভাই এত সুন্দর। তো তারপরে রুম কি লই আমি গেলাম নিজের রুমের উদ্দেশ্যে। তো আমরা আসলো গ্রাউন্ড ফ্লোরে, লাইক মে জাস্ট রাইট সাইডে, উনি হলেন আমার পিসু। তো রুমটা দেখতে কিছুটা এইরকম, আমরা একটা সুইট টাইপ লুইছি, এভিতে টোটাল 4টা বেড আছে, 1টা 2টা 3টা 4টা। তো আমি বেডটা থাকুম, এইদিকে আছে মেবি ওয়াশরুম আর কি আছে, এই তো ফ্যান আছে, টোটাল 4টা ফ্যান আছে। এরপরে এইদিকে কিছু কার্টেন্স আছে, এখন তো রাত্রেবেলা আছে, দেখা যাইতো না বেশি কিছু একটা বাইরে, সকালে মেবি দেখতে পারুম। এরপরে সবগুলিতে মশারি আছে, ব্ল্যাঙ্কেট আছে, একটা টিভি আছে, এরপরে দিয়া কিছু জাস্ট এই ড্রয়ার টাইপ আছে, টেলিফোন আছে যেটা আমার সন্দেহ আছে কাজ করেনি, মিরার আছে, আর ওই তো আমি আছি। এবার গিয়ে ওয়াশরুমটা দেখাই, আমিও দিই কেমন। আচ্ছা, মানে কমোড আছে, আরেকটা মিরার, হাই ইয়া, বাথরুম প্রিটি মাচ ক্লিন, গিজারও আছে, মানে এমনি ভালোই। একটা ইম্পর্টেন্ট ডিসকভারি করলাম যে আমরা রুমের ডোর হ্যান্ডেল কাজই করে না, মানে লকই নাই। বাহ, ও না, যাক যাক যাক, একটা ছিটকে নিয়ে আসে, আমিও তো কই কেমনে বাথরুম নাই। আচ্ছা ঠিক আছে, রুম ট্যুর তো দেখাইলাম, ওখানে আমি চেঞ্জ টেঞ্জ করি, একটু ফ্রেশ হই, আবার দেখা হইব। আসলাম আরেকটা বেডে, এই এই বেডটাতে আসলাম আমি, কিন্তু তখন আমি এই বেডে করছি, কারণ কি তা সবচেয়ে দরকারি জিনিস ফোন কর্ড, এটা আমার লাগবে চার্জ দিবার লিগে এই লিগা। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়েছি, পুরা রেডি, আমার লুকটা কেমনে দেখাইতাম, আর আমি কি করে দেবো, আমার সামনে আইনা আছে, দাঁড়াও আপাতত আমি ভেসে আছি। তো এবার ভাবলাম একটু বাইরে যাই, আমরা রুম হয়েছে 109D, তো তালা লাগে একটু বাইরে যাই, একটু সেকেন্ড ফ্লোরে গিয়ে একটু হাইটটা টাইটটাই, কারণ আমার সহ্য হইতেছে না এই জায়গাটার এক্সপ্লোর করলে পারলে কে। তো স্টেয়ার্স বাই উপরে গেলাম, স্টেয়ার্সগুলি আমি যা বুঝলাম আমার নজরে স্টেয়ার্সগুলি যথেষ্ট মজবুত, আমার 60 কেজি ওজনে স্টেয়ার্সগুলি যেহেতু ভাঙছে না, এগুলি ভাঙতো না। তো এমন করে করে সেকেন্ড ফ্লোরে উঠলাম। তো দুই তালে উঠছে আমি ব্যালকনিটা পাইলাম, বাস আর কি লাগে, আমি ওইটা দুইটা বই দিছি, ওইটাতে কিছু চেয়ার টেয়ারও দৈন্য আসলো সবাই বইবার লেগে, আর রাত্রেবেলা খুব ভালো লাগতে আসলো। তো বিল্ডিংটা হয়েছে বেসিক্যালি G+2, মানে গ্রাউন্ড ফ্লোর আর দুইটা ফ্লোর আছে। তো এটা আসলো ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোর হয়েছে গিয়ে সেকেন্ড ফ্লোর, আর তার উপরে টেরিস। তো আমিও কিছু ছবি টবি তুলে লাইলাম, একটু পোস্ট টোজ মাইরা জায়গাটার লোকে। এখন আমি আসি ব্যালকনিতে, তো এখন আমি করুম লাইক এটা ভীষণ একটা ফেভারিট জিনিস আমার, হইছে হোটেল রুম মঞ্চের দরজা টং করে গিয়ে ভাগন দিক আর রুম পাই। রুম তো দেখা যাইতেছে, কি ভাই রান ইয়া, আমার আপাতত মানে অন্ত রাত্রে চলতেছে, তো রাত্রের ভিউ আমার যথেষ্ট ভালো লাগছে, ছবি টবি সবই তুলন গেছে,
আর টাকার কথা কইতে গেলে এই তো এখানে রুম আছে, আমি যে রুমগুলি দেখাইলাম একটা রুমে চারটা বেড আছে, তো ওই রুমটার প্রাইস হচ্ছে 800 rupees। সো মানে পার পার্সন যদি তোমরা চারজন আয়ো পার পার্সন পড়বো পার নাইট 200 rupees। এখন খাবারের লিগে এনো তো নিজে রান্না করেন যেত না, তো অবভিয়াসলি এনো এনো ডাইনিং হল আছে, তো ডাইনিং হলে তুমি গিয়ে খাবার খাইতে পারো যেটা হোটেলটা সার্ভ করে। ওইটার প্রাইস কত আমি এখনো জানি না, ওইটা জানি না আমি জানাই দিমু। তো ইয়া অ্যাফোর্ডেবল লাগছে আমার, ওখান থেকে আমরা থেকে দূর দিক আদারওয়াইজ এটা খুবই অ্যাফোর্ডেবল লাগছে, বিকজ এনভায়রনমেন্ট খুব ভালো, ক্লিন, নয়েজি না একদমই। যদি তুমি শহরের দূর দূরান্ত থেকে একটু শান্তি চাও, মাইন্ড ফ্রেশ করতে চাও, এই জায়গা খুব ভালো। তো তারা ডাইনিং হল বন্ধ হইয়া জায়গা 9টার সময়, তো আমরা তো 9টার সময় না 9:30 10টার দিকে খামু, তো তারা কইছে আমরা বলে বলে দিয়ে দিমু আপনারা লয়ে যায়। তো এটা হইলো ডাইনিং হল, এটাতে খুব সুন্দর বেসিন আছে, বাট দুর্ভাগ্য আমরা এটা বইয়া খাইতে পারলাম না। তো আমরা খাবার এখানে প্যাক করে রাখা হইছিল, তারা বাটিতে বাটিতে দিয়া দিছিল, কইছিল সবাই রুমে নেন গা, রুমে নিয়ে খাইয়া লেন। তো সব আমরা 15 জনের একজনের খাবার, তার 15 জনের খাবার রুম রুমে দালাইছিল। তো আমরা এখান থেকে লইয়া গেছি, লইয়া গেলাম ডাইরেক্ট রুমে। তো সব আমরা রুমেই রাখা হয়েছিল ফার্স্টে খাবারটি। তো খাবারের মধ্যে নিছিলাম আমরা ভেজ, ভেজে জিগাইলাম কি কি আছে কি তা কইছিল ফার্স্টে বুঝছি না, তো পরে দেখলাম ডাল আছে, তারপর পেঁয়াজ দিল, কাঁচামরিচ দিল, লেবু দিছে না, আচ্ছা আলু ভাজা আসলো, আর একটা নিরামিষ সবজি আসলো, এটাতে ফুলকপি সয়াবিন টয়াবিন সবকিছু দিয়ে একটা নিরামিষ সবজি করছিল। আর যেহেতু আমরা 15 জন খাইছিলাম, 15 জনের থাল গ্লাস সব একসাথে দিয়েছে, আর প্লেন রাইসও দিয়া দিয়ে। তো আমরা টোটাল আসলাম 15 জন, 15 জনের লিগে 15টা নিরামিষ লাইক ভেজ অপশন অর্ডার করা হয়েছে। ভেজ অপশন বলতে এখন তো দেখাইলাম কি কি আসলো, সব মিললা হয়েছে 1260 টাকা, না 1230 টাকা 15টা, 80 টাকা করে পার প্লেট করছে। ভেজে যা যা অপশন দিছে হয়তো এদিকে জিনিস অ্যাভেলেবিলিটি কম দেখা, বাট ইয়া প্রাইস ঠিকই আছে, আমি এখনো খাইছি না, খাইয়া কইতারুম যে টেস্টটা কতটুক ঠিক আছে। তো ইয়া ঠিক আছে, আবার খাওয়ানোর সময় দেওয়া হইব। সবাই ডিনার সেরে রইলাম যে রুমটাতে আমি আসলাম সেই রুমে, যারা যারা আমরা 15 জন আসলাম এক রুমে, সবাই মাটিতে বইয়া খাইলাম। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়াটা সত্যি ভালো আসলো, লাইক সত্যি ভীষণ টেস্টি আসলো। তো তোমরা যারা যারা এনে আইবা আমি রেকমেন্ড করুম, এটলিস্ট এক নাইট হইলেও তো খাইয়া দেখতে, আমরা তো ভেজ লইছি, তোমরাও চাইলে ভেজ লইতে পারো, ভীষণ টেস্টি আসলো খাবারটা। তো এখন একটু এদিক এদিক হাঁটুম, একটু ওয়াক করুম, কইরা বিশ্বনাথ গিয়া একটু ঘুম দেব আরামসে, বিকজ আজকে এত লম্বা জার্নি আমার, মানে হাত পা তো ব্যথা করতেছিলই, কিন্তু এখন একটু এই জায়গাতে আয়া ভীষণ রিল্যাক্সিং লাগতেছে। তো এখন গিয়ে ঘুম দিব একটা। এই জিনিসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে কুয়াশা নাই, বিকজ আমি খুব ঠান্ডার এক্সপেক্ট করেছিলাম, আমি বললাম না আমি কতলা সোয়েটার পরছি, তো এইরকম ঠান্ডা তো নাই, আমার সোয়েটার ডিজাইন কি ধরুন সোয়েটার পরতাম, ভাবলাম ঠান্ডার ভিতরে কি হিল স্টেশন টাইপ ছবি তুললাম, কিন্তু এরকম তো মনে হইতো না। সকালে দেখা যাবো এনে সিনারিও কেমন, দৃশ্য দৃশ্য কেমন, ভালো ছবি টুবির লেগে। আর একটা জিনিস আমি নোটিস করলাম যে এদিকে বেশি মানে হয়তো রাত্র দিক কখনে, বাট বেশি কি উড়ে মানে এদিকে হাঁটাহাঁটি করতে আমি দেখছি না, জাস্ট কয়েকটা মানুষ দেখছি যারা ছবি টুবি তুলতে আসলো, বেশি কেউ নাই। মেবি হোটেল তো আমরা যা আয়া শুনলাম পুরাই মানে গেস্ট হাউস পুরাই বুকড, তো মেবি সবাই ঘুমাইতেছে টুমাইতেছে, আশা করি সকালে রাতে হা পাওয়া যাবে, রাত্রে তো কেউ সেইভাবে দেখলাম না। তো এখন বাজে 11:30, বিছনা তাই পড়ছি ঘুমাইবার লেখা, তো আমার ব্যাগ ট্যাগ কালকে যা যা পড়ে যাবো সব আমি অ্যারেঞ্জ করে রেখে দিছি, কারণ সকালে জানি না কোন ঝুমুটুমে এত শরীর ক্লান্ত লাগতেছে। তো যাই হোক, আবার সকালে দেওয়া হইব, গুড নাইট। এখন বাজে রাত্র 2:30, আমার কেমনি জানি ঘুম ভেঙে গেছে গা, তাহলে আমি কই কুদা লাগছে, আমি অ্যাপেল লুসি খাইলাম, খাইতে খাইতে এই জায়গাটা তাইছি আবার, বুঝি এই জায়গাটা অন বন্ধ আমার বেস্ট লাগছে, জানি না দিনের বেলা আমার আরো কোনো বেস্ট জায়গা পাবো নি, বাড়িটা খুব ভালো লেখা, আমি সেয়ারও বই বই রাত কাটিয়ে দিতাম, কিন্তু না আমার ঘুমাইতে যাওয়ার লাগবো, আমার কোনোভাবেই ঘুম আনন্দ লাগবো নিজের মধ্যে। যাই হোক দেখি আবার সকালে দেবো, আমি যদি আরেকবার না উঠতে যাই।